এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার 85.95। পাশের হার ও জিপিএ ফাইভে এগিয়ে মেয়েরা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবারও গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হবে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির সংবাদ সম্মেলন। উল্লেখযোগ্য কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি। পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। জানান, 2022 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় 11,77,387 জন। এর মধ্যে পাশ করেছে 10,11,987 জন। 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে মোট পাশের হার 85.95%। পাশের হার সকলের মিলে 85.95%। 9টি সাধারণ বোর্ডে এসএসসিতে গড় পাশের হার 94.31%, মাদ্রাসা বোর্ডে 92.56%, আর 94.41% পাশে সবচেয়ে এগিয়ে আছে কারিগরি শিক্ষা বোর্ড, ছাত্র 89,709। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট জিপিএ ফাইভ পেয়েছে 1,76,282 জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র 80,561, ছাত্রীর সংখ্যা 95,721 জন, অর্থাৎ 15,160 বেশি জিপিএ ফাইভ পেয়েছে মেয়েরা। 15,160 জন বেশি ছাত্রী জিপিএ পাঁচ পেয়েছে। এবছর সবগুলো বোর্ড মিলে পরীক্ষায় বসে 6,09,522 জন ছাত্র, পাশ করেছে 5,15,244 জন। ছাত্রীর সংখ্যা ছিল 5,67,865 জন, পাশ করেছে 4,96,743 জন। এখানেও 2.95% বেশি পাশ করেছে মেয়েরা। ছাত্রের চেয়ে ছাত্রী 2.95% বেশি পাশ করেছে। বোর্ডগুলোর ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাশ করেছে 87.83%, রাজশাহীতে 81.60, যশোরে 83.95, চট্টগ্রামে 80.50, বরিশালে 86.95, সিলেটে 81.40, ময়মনসিংহে 80.32, 79.8% পাশ করে সর্বনিম্নে আছে দিনাজপুর বোর্ড, আর 90.72% পাশ করে সর্বোচ্চ অবস্থানে আছে কুমিল্লা বোর্ড। এখানে অংশগ্রহণকারী পরীক্ষার্থী গত বছরের তুলনায় এবছর পাশের হার কমেছে 9.31%, আর জিপিএ ফাইভ কমেছে 12,887। এবছর ফলাফলে এগিয়ে আছে বিজ্ঞানের পরীক্ষার্থীরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, উচ্চশিক্ষার জন্য ভর্তি নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। যে সিলেবাসে এইচএসসি বা সমমানের পরীক্ষা হয়েছে, ঠিক সেই সিলেবাসের ওপরেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটি হওয়া উচিত। বিষয়ভিত্তিক কারিগরি শিক্ষা অর্জনের জন্যও আহ্বান জানান শিক্ষামন্ত্রী। মতামত আমরা ইতিমধ্যে রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।